যে কথা বলবো ক্রীড়াঙ্গন নিয়ে আমাদের মাঝে আছেন, আমার ডান পাশে আছেন মাহমুদ আলম বাবু, কোচ বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তার পাশে আছেন কামরুজ্জামান চঞ্চল, সাবেক কোচ তাইকোন্দো জাতীয় দল। তাদেরকে স্বাগত জানাচ্ছি। যে ক্রীড়াঙ্গনের তারকা খেলোয়াড়দের এক সময় সমারোহ দেখতাম, সেই ধারাবাহিকতা আবারও ক্রীড়াঙ্গনের দিকে মানুষজন ঝুঁকছে। ফুটবলের ক্ষেত্রে বিশেষ করে নারীরা যারা আছেন তারা আজকে ভালো করছে এবং অংশগ্রহণটা মোটা দাগে দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি মানুষ আর একটু আত্মরক্ষামূলক যে ব্যবস্থা আছে তাইকোন্দোর দিকে মানুষ ঝুঁকছে। এর আগে মার্শাল আর্ট বা বুথান যেই যে প্যাটার্নগুলো ছিল সেই প্যাটার্নের বাইরে এসে তাইকোন্দোর যে জনপ্রিয়তা এসেছে, এই সব বিষয় নিয়ে আজকে আমাদের দুইজন সময় ধরতে আলোকপাত করবেন। প্রথমেই আলোচনা করার জন্য অনুরোধ জানাবো মাহমুদ আলম বাবু। বাবু ভাই, যে আজকে দেখলাম যে আপনার কিছুদিন আগেই যেটা অনূর্ধ্ব 14 দলে যে যে FA কাপ যেটা আপনার জাপানের সহায়তায় অনুষ্ঠিত হয়েছে এবং এটা ধারাবাহিকভাবে আপনারা বাছাই পর্বের অংশ হিসাবে উদযাপন করছেন বা এটা টুর্নামেন্টটা হচ্ছে, সেই জায়গায় নারীদের অংশগ্রহণ একটা নতুন আলোচনায় বা আলোড়ন সৃষ্টি করেছে। নারীরা কি কারণে ফুটবলের দিকে এত বড় অংশে মানে যেটা বড় অঙ্কে আমরা দেখতে পাচ্ছি এবং তারা বিভিন্ন খেলাতে একটা ভালো দক্ষতার স্বাক্ষর রাখছে? ধন্যবাদ আসলাম ভাই। বাংলাদেশ ফুটবল নিঃসন্দেহে আমাদের নারীদের ফুটবল অনেক এগিয়েছে। তার মূল কারণ আমি যেটা মনে করি যে আমাদের প্রধানমন্ত্রী যিনি স্কুল পর্যায়ে প্রাইমারি স্কুল পর্যায়ে উনি একটা যে ফুটবলের মেয়েদের ফুটবলের যে খেলাটা চালু করেছেন সেটা হলো বঙ্গমাতা ফুটবল। এটা সত্যিকার অর্থে বাংলাদেশ শিক্ষা যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের আন্ডারে সারা বাংলাদেশে যতগুলো প্রাইমারি স্কুল আছে সেই স্কুলগুলো বাধ্যতামূলক তাদের টিম করতে হয় এবং এই টিম করার ফলে আমাদের মেয়েরা প্র্যাকটিস করুক আর না করুক তাদের টিচাররা দুই চার দিন হলেও ফুটবলের সঙ্গে একটু পরিচিত করিয়ে তাদেরকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করায়, যেটা বাংলাদেশে আজকে এই ফল সুফলটা আমরা ভোগ করছি। আগে আমাদের মেয়েদেরকে আমরা সত্যিকার অর্থে বাড়ি থেকে বের করতে পারিনি, ফলে আমাদের কোনো ন্যাশনাল টিমও করতে আমাদের খুব হিমশিম খেয়েছে। তো আজ বেশি দিন না, আজ 7-8 বছর আগেও আমাদের ফুটবল খুব একটা ভালো পর্যায়ে ছিলাম না আমরা, কিন্তু এই বঙ্গমাতা ফুটবল যখন চালু হলো তখন থেকে আমাদের এই খেলোয়াড়রা প্রাইমারি থেকেই হাইয়ে যখন হাই স্কুলে আসলো তখন তারা কিছুটা ম্যাচিউরিট হওয়ার ফলে এই খেলার প্রতি তারা আকৃষ্ট হয় এবং প্রত্যেকটা জেলাতে এখন তাদের বেশ ভালো একটা প্রসার হয়েছে ফুটবলে। এটারই আলোকে আমাদের বাংলাদেশ 14 একটা ন্যাশনাল টিম হয়, যে টিমটা সত্যিকার অর্থে আমাদের কোনো জেলাতে আজ পর্যন্ত মেয়েদের কোনো লিগ খেলা হয় না, স্বয়ং ঢাকাতেও এমনকি ঢাকাতেও কোনো খেলা হয় না। এই স্কুল থেকেই প্লেয়ারগুলো মেনলি বাছাই করে ডিস্ট্রিক্ট টিমে করা হয় আর এই ডিস্ট্রিক্টগুলোকে খেলার একটা আয়োজন করে দেয় জাপান সরকার। আমাদের JFA যে ইয়া আছে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন, তারা আমাদেরকে একটা ভালো টাকা তারা আমাদেরকে প্রদান করেন এবং এটা আরও আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের যে আমাদের বর্তমানে চেয়ারম্যান আছেন ফুটবলের কিরণ আপাকে, যে উনি কিন্তু নিজে এই টাকাটা জাপান সরকারের কাছ থেকে নিয়ে আসেন। তো আনার ফলে উনি এখানে এই টুর্নামেন্টটা করার উদ্দেশ্য হলো যে বাংলাদেশে যে আন্ডার 14 ন্যাশনাল টিমটা হবে তো এটাকে খেলার প্রতিযোগিতার মাধ্যমে, তো এটা সুন্দর একটা ব্যবস্থা উনি করে দিয়েছেন যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 6টা ভেন্যু বা 7টা ভেন্যুতে খেলা হয় এবং ওখানে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের 6টা ভেন্যুতে 6টা কোচকে, এই যে গত বছর এবছর যেটা হলো আমরা 6টা ভেন্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আমরা যারা তালিকাভুক্ত কোচ আছি আমরা নিজেরা প্লেয়ার খেলাগুলো দেখলাম, তার ওখান থেকে আমরা বেস্ট প্লেয়ারগুলোকে বাছাই করে আমরা এখন ফাইনাল রাউন্ডে এই খেলাটা ঢাকাতে অনুষ্ঠিত হবে 1 তারিখ থেকে এবং এই খেলা থেকেই কিন্তু আমরা যে একটা লিস্ট দিয়েছি এবং আরও কিছু বিজ্ঞ কোচরা ওখানে ফাইনালি বাছাই করেই বাংলাদেশ ন্যাশনাল টিমটা হবে, এটা আমাদের জন্য একটা সত্যিকার অর্থে অনেক প্রাপ্তি। এই সিস্টেম না হলে হয়তো আমাদের মেয়েরা এতদূর আগিয়ে আসে, আমাদের মেয়েরা ফুটবলে ভালো করছে এবং তারা যে বিশ্ব যে র্যাঙ্কিং আছে সেই জায়গায় ওপরের দিকে অবস্থান করছে, কিন্তু যারা সার্বিকভাবে যেখানে ছেলেদের অংশগ্রহণে যে খেলাগুলো হয় সেই জায়গায় যে র্যাঙ্কিং আছে সেই র্যাঙ্কিংয়ে ক্রমান্বয়ে নিচের দিকে আসছে বাংলাদেশ, এর কারণটা কি আমাদের ছেলেরা ফুটবলে ভালো করতে পারছে না কি কারণে? একসময় আমরা খেলার পিছনে এক ধরনের রাজনৈতিক প্রণোদনার কথা শুনতাম যেখানে আবাহনী মানে আওয়ামী লীগ, মোহামেডান মানে BNP-র এক ধরনের উন্মাদনা ছিল, প্রণোদনা ছিল এবং এই জায়গায় অসুস্থ কোনো প্রতিযোগিতা বা কোনো অপচেষ্টা আমরা দেখিনি। আজকের দিনে কী অবস্থা ক্রীড়াঙ্গনের ভিতর, রাজনীতির মেশানোর কোনো বা অপরাজনীতি চলে কি না?
আসলাম ভাই, আপনাকে একটা কথা জানিয়ে রাখি যে আসলে আমাদের ফুটবলটা আমরা দেখি মাঠে, দর্শক কিন্তু মাঠেই দেখে, কিন্তু মাঠের বাইরেও যে কিছু ঘটনা আছে ডেভেলপের ব্যাপারে, যে ফুটবল ডেভেলপের জন্য মাঠের বাইরে অনেক কাজ আছে, অনেক প্রোগ্রাম আছে, অনেক শিডিউল আছে, যেগুলো আমাদের আসলে একটা বিপর্যয় ঘটে গেছে। আপনারা হয়তো জানেন যে আগে আমাদের গ্রামে গঞ্জে খেলা হতো, তার টার্গেটই ছিল যে আমরা মাঠে বিকালে যাব এবং খেলাধুলা করব এবং আমরা একটা টুর্নামেন্ট খেলবো। আমাদের গ্রামেও কিন্তু অনেক টুর্নামেন্ট হতো আগে, কিন্তু এই টুর্নামেন্টগুলো আমাদের রাজনৈতিক বলেন আর বিভিন্ন কিছু কুচক্রের কারণে হোক, এই টুর্নামেন্টগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। আপনি হয়তো দেখেন, লক্ষ্য করে দেখেন যে আজকে আমাদের রাজশাহী শহরের আশপাশে কত টুর্নামেন্ট খেলা হতো, এগুলো কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে। হয় মারামারি কোনো কারণে হোক বা কোনো রাজনৈতিক হিংসাত্মক কারণে হোক, এই যে খেলাটা বন্ধ করে দেবো, ওই একজন খেলা চালু করছে আরেকজন বন্ধ করে দিচ্ছে, ফলে খেলোয়াড়গুলো বেকার হয়ে যাচ্ছে দিন দিন। এবং সেই এই প্রভাবটাই পড়েছে কিন্তু আজ ফুটবলের অঙ্গনে, বিশেষ করে ছেলেদের ফুটবলে আমরা পিছিয়ে গেছি। তার মূল কারণই হলো বাংলাদেশে আগে দুটা লীগ খেলা হতো, টুর্নামেন্ট হতো, একটা বড়দের আর একটা হলো যুবদের। তো আমাদের সেই টুর্নামেন্ট দুটোকে টোটালি বন্ধ করে দিয়েছে বাংলাদেশে এই ফুটবল ফেডারেশন। এই কারণে ফুটবলটা আরও আমরা পিছিয়ে গেছি, কারণ আমাদের রাজশাহীতে অথবা ছোটো ছোটো ডিস্ট্রিক্টে আগে সবার একটা লক্ষ্য ছিল যে আমি এবার যুব টিমের চান্স পেতেই হবে, ফলে সারা বছর তার সে প্র্যাকটিস করতো। কিন্তু এই দুটো খেলা যখন বন্ধ হয়ে যায়, যে বলুন যে অবহেলা এবং অনাদরে ফুটবলের যে ধরনের সিরিজে হারিয়েছে, এবং এর পাশাপাশি আমরা দেখলাম বিশেষ করে এক সময় মার্শাল আর্ট বা যেটা আমাদের ক্যারাতে, বুথান, কিক বক্সিং এই ধরনের খেলার প্রতি এক ধরনের প্রভাব আমরা দেখতাম, এবং এর ধারাবাহিকতায় তাইকন্দোর আজকে উত্থান ঘটেছে, যেটা বিশেষ করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের আত্মরক্ষার কৌশল হিসাবে, জীব হত্যার বাইরে থেকে তারা একটা কৌশল হিসাবে যেটাকে আত্মস্থ করেছে, আজকে বাংলাদেশে এটা জনপ্রিয়তা পেয়েছে। এবং বেসরকারি উদ্যোগে আপনাদের সরকারি সহায়তা কম, এরপরেও যে জনপ্রিয়তার ধারার ভিতরে গেল, এই আমরা তাইকন্দের খেলোয়াড়গুলোকে বিশ্বমানের করে যে ধরনের সরকারের পৃষ্ঠপোষকতা দরকার ছিল, তা আজকে তারা কতটুকু পাচ্ছে? ধন্যবাদ আসলামুদ্দৌলা, এবং আমার সাথে আছেন আমার বড় ভাই মোহাম্মদ মাহমুদ আলম বাবু ভাই, সাথে সাথে যারা সম্মানিত দর্শক, সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আসলে বর্তমান সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই, বিগত দিন 96 যখন ক্ষমতায় ছিলেন তখনও জননেত্রী শেখ হাসিনা খুব খেলা পছন্দের একটা মানুষ, এবং খেলায় যে বাংলাদেশ ভালো করুক সেটার ব্যাপারে অত্যন্ত আন্তরিক। তাইকন্দো নতুন একটা খেলা হলেও আপনি কিছুদিন আগেও তৃণমূল পর্যায়ের একটা হান্টিং প্রোগ্রাম ছিল, সেখানে অলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ তাইকন্দো ফেডারেশনের আয়োজনে সেই তৃণমূল পর্যায়ের সে বাচ্চাদেরকে নিয়ে, যেমন ফুটবলের কথা বাবু ভাই বললেন যে প্রাইমারি স্কুলের বাংলাদেশে কিন্তু অনেক প্রতিভা লুকিয়ে আছে গ্রামে গঞ্জে, এদেরকে পিক আপ করতে হয়, সেই রকমের বিগত দিনের প্রোগ্রামগুলি ছিল বলেই কিন্তু আমাদের দেশে সেই অটোমেটিক্যালি ওরা বেরিয়ে আসতো সেই প্রতিভাগুলি। পরবর্তীতে বিভিন্ন কারণে এখন সেটি ষড়যন্ত্র হতে পারে, রাজনৈতিক কোনো চিন্তা চেতনা থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আসলে যে সিস্টেমটা, সেই সিস্টেমটা যদি ঠিক থাকে, তো জননেত্রী শেখ হাসিনা আসার পরে উনি সেই প্রোগ্রামটা করেছিলেন, তৃণমূল পর্যায়ে সেই তাইকন্দো খেলোয়াড় বেছে নিয়ে এসে এক পর্যায়ে তারা যেন জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারে, ক্লাস 5, 6, 7 অনূর্ধ্ব 11, 12, 13, 14 এই রকমের বয়সের বাচ্চাদেরকে। তা আমরা তখন দেখেছিলাম বহু জেলায় সেই প্রোগ্রামগুলোর পরে অসাধারণ কিছু প্লেয়ার ছিল, নিয়ে এসে তারা 3 মাস জাতীয় ক্রীড়া পরিষদে তাইকন্দো ফেডারেশনের আন্ডারে তার ট্রেনিংও করানো হলো। তারপরে আমরা দেখলাম যে এই সমস্ত প্লেয়ারগুলিকে কী কারণে আর পৃষ্ঠপোষকতা করা হলো না, এবং এই ক্ষেত্রে কোনো জবাবদিহিতাও আমি দেখেছি নাই। পরবর্তীতে আবার প্রায় অল্প কিছুদিন আগে প্রায় 40 লক্ষ টাকা খরচ করা হলো আবারও এই তৃণমূল পর্যায়ের হান্টিং প্রোগ্রামে। সেক্ষেত্রে আমি দেখেছি জেলা পর্যায়ে, আমি রাজশাহীর সন্তান হিসেবে যেহেতু আমি তাইকন্দো নিয়ে কাজ করি, তাইকন্দো ডেভেলপ বাংলাদেশে কীভাবে হতে পারে এইগুলো নিয়ে আমরা কিন্তু চিন্তা করি, তা আমি এখানে দেখেছি এই যে যুব গেমস যে হলো, সেই যুব গেমসে বর্তমান সরকার এত আন্তরিক খেলার ডেভেলপ যাতে হয় বা আমাদের দেশ থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হয়, এইখানে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়নশিপ হতে হয়, তারপর জেলা পর্যায়ে চ্যাম্পিয়নশিপ, তারপর বিভাগীয় চ্যাম্পিয়নশিপ, তারপর যুব গেমসে যেতে হয় ন্যাশনাল পর্যায়ে। এই যে কিছুদিন আগে যে যুব গেমস হলো বড় একটা অলিম্পিক টাইপের বাংলাদেশে, সেই গেমসের কথা আমি বলছি। এইখানে দেখেন
উপজেলা চ্যাম্পিয়নশিপ কিন্তু হয় নাই, কিন্তু দেখানো হয়েছে উপজেলা চ্যাম্পিয়নশিপ হয়েছে, তার মানে সেখানে কোয়ালিটিওয়ালা খেলোয়াড়দেরকে ঢুকতে দেওয়ার সুযোগ হয় দেওয়া হয়নি, রাজশাহীর কথা আমি বলছি। সেই ক্ষেত্রে সিরাজগঞ্জ এসেছিল, নাটোর এসেছিল, বিভাগের চ্যাম্পিয়নশিপটাও জেলা চ্যাম্পিয়নশিপটা আন্তঃজেলা যেটা সেটাও সঠিকভাবে করা হয় নাই, আন্তঃবিভাগ মানে বিভাগের মধ্যে যেটা চ্যাম্পিয়নশিপ সেটাতেও দুর্নীতি করা হয়েছে, যাতে কম মানের খেলোয়াড়রা মানে কোয়ালিটি ছাড়া যে খেলোয়াড়গুলি সেগুলোকে নিয়ে যে যুব গেমসে অংশগ্রহণ করানো হলো, এবং সেই জায়গা থেকে সেই যে 40 লক্ষ টাকা খরচ করে এটা পুরোটাই আমি মনে করি যে লুটপাট করে যারা এই দায়িত্বে ছিল তারা এটা ভাগ বাটোয়ারা করে খেয়েছে, এর মূল্যায়ন কিন্তু জিরো। তা বর্তমান সরকার যে এত চেষ্টা করছেন, এত অর্থায়ন করছেন, বিগত দিনে কিন্তু আমরাও পাইনি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা জবাবদিহিতা থাকা উচিত যে এই তৃণমূল পর্যায়ে যে হান্টিং প্রোগ্রামটা করার পরে এই প্লেয়ারগুলো কোথায় গেল, কোন জেলায় তারা ন্যাশনাল টিমে কেন আসতে পারছে না। এখানেও দেখা যায় যে ফেডারেশনের কিছু স্বেচ্ছাচারিতা থাকে, ওনাদের পছন্দের কিছু মানুষকে তারা জয়লাভ করে, এটা তো ইন্ডিভিজুয়াল গেম নট টিম গেম। দেখা গেল যে আর্মির টিম ওকে চ্যাম্পিয়ন করাইতে হবে, কারণ ফেডারেশনের কর্মকর্তারা সেই আর্মি টিমের কোচ, ওখানে যদি চ্যাম্পিয়ন করানো হয় তাহলে তারা মাসিক বেতনটা ঠিক মতো পাবে। বিজিবির টিম ঠিক আছে, এদেরকে রানার আপ করাইতে হবে। অরিজিনালি যদি বাছাই ঠিক মানে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা যদি সাবলীলভাবে ছেড়ে দেওয়া হয়, তা আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেক সিভিলের কাছে এই সংস্থার প্লেয়াররা হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং হারবে, এবং এই বিভিন্ন যে তৃণমূল পর্যায়ে জেলা পর্যায়ের যে প্রতিভা বা খেলোয়াড়গুলি আছে তখন এরা কিন্তু উৎসাহিত হবে যে না আমি আমার যদি প্রতিভা থাকে। বাবু ভাই, যে এই সমস্যার কথাটা বললেন সেটা শুধু তাইকন্দের সমস্যা না, সব মানে আমাদের ক্রীড়াঙ্গনে প্রতিটি সেক্টরের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে। আজকে উপজেলা পর্যায়ের আপনার খেলা ছাড়া কীভাবে করে সার্বিকভাবে প্রতিনিধিত্বমূলক খেলোয়াড় বা যোগ্যতা সম্পন্ন খেলোয়াড় ওঠানো সম্ভব, এবং এই জায়গায় যে ধরনের করে জবদহিত যে মানে যাচ্ছে তাইভাবে খেলোয়াড়দেরকে খেলানো হচ্ছে, বিশেষ মানুষের পছন্দের মানুষকে নিয়ে আসা হচ্ছে, এর মধ্য দিয়ে আসলে খেলা যে আমরা স্বর্ণালী অতীতের কথা বলছি বা আগামী দিনে যে সম্ভাবনার কথা বলছি সেই সম্ভাবনা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব, এবং এর এগেনস্টে আমাদের ক্রীড়া সচেতন মানুষের কোনো সংগ্রাম বা কোনো ধরনের উদ্যোগ আছে কিনা। আমরা দুদককে শক্তিশালী করার কথা বলছি এবং এই দুদকের আসলে আয়ত্তের ভিতরে যারা মানে জেলা এবং বিভাগীয় যে ক্রীড়া সংস্থা সহ আরও যে সংশ্লিষ্ট মহলগুলো পড়েন তারা কোনোভাবে পড়ছেন কিনা। দেখেন আসলাম ভাই, অঞ্চল ভাই যে কথাটা বললেন যে উপজেলা লেভেলে খেলাই হলো না, কিন্তু আমি উপজেলা প্লেয়ারদেরকে সরাসরি জাতীয় পর্যায়ে একটা খেলাতে অংশগ্রহণ করতে পাঠালাম, তাহলে আমি দেখেছি চঞ্চল ভাইকে আমাদের রাজশাহীতে উনি এটার প্রতিষ্ঠাতা এই তাইকান্দর, এবং উনি সত্যিকার অর্থে উনাকে যদি ওভারটেক করে যদি একটা টিম নিয়ে যদি ঢাকার মতো জায়গাতে যায় বা জাতীয় পর্যায়ে যদি অংশগ্রহণ করে, তাহলে আমরা মনে করব যে একটা শিক্ষককে যদি সঠিক মূল্যায়ন না দেওয়া হয় বা একটা কারিগরকে যদি তার মূল্যায়ন যদি না করা হয়, তার এই যে বিপর্যয়টা, এই বিপর্যয় হওয়ার মূল কারণই কিন্তু এটা। কারণ দেখেন আমরা যারা আন্তর্জাতিক একই ঘটনায় ঘটছে, আমরা দেখেন আমরা সবসময় এটা আলোচনা পর্যালোচনা করছি বলছিও, কিন্তু একশ্রেণি মহল লোকজন কেন যে আমাদের কথাগুলোকে কোনো মূল্যই দেয় না বা দামও দেয় না। তো আমরা আশা করি এখনও আমরা আফসোস করি যখন আমাদেরকে সাধারণ লোক বলে যে আপনারা ফুটবল খেলছেন, এবং আপনি বাবু ভাই কে মানে শেয়ার করছি আপনার সাথে যে ইন্টার স্কুল যে ফুটবল চ্যাম্পিয়নশিপগুলো কি মানে মুসলিম হাই স্কুল, লোকনাথ হাই স্কুল, মধ্যাঞ্চল সবাই জানে একটা চঞ্চল ভাইয়ের কাছে আসবে। চঞ্চল ভাই, আমরা দেখলাম যে একসময় বলা হয় যে যারা ক্রিকেট ব্যতীত অন্য খেলাগুলোর আসলে দর্শক প্রিয়তা পায় না, দর্শক মাঠে
আসলে এই কারণে খেলাগুলোর প্রতি সে ধরনের আগ্রহ তৈরি হচ্ছে না, খেলোয়াড় পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা তো দেখেছি কিছু বছর আগেও যখন এইখানে ফুটবলের আয়োজন হলো, দর্শকদের উপচে পড়া ভিড়, টিকিট আগেই সেল হয়ে গেছে, এই ধরনের তো আমরা দর্শক পাচ্ছি। কিন্তু তারপরও কী কারণে তারা বোধ আসছে না যে আমাদের খেলাগুলো রেগুলার করতে হবে? বিষয়টা হচ্ছে যে দর্শক নির্ভর তো খেলা না, তারপরে তো দর্শক থাকলে পরে সেখানে চাপ পায় খেলোয়াড়রা, এবং খেলার ভিতরে তাদের নৈপুণ্য দেখানোর আরও ধরনের উৎসাহ পায়। যখন আপনার খেলোয়াড়গুলি সে ওই যে মানে জায়গাতে আসলাম যে যদি প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা হয়, খেলা তো ফুটবল খেলাটা তো প্রচণ্ড প্রতি মুহূর্ত সেকেন্ডের মধ্যে উত্তেজনা থাকে, গোল গোল গোল, কিন্তু গোল না, ব্যাপারটা এইরকমের, সেই জায়গায় মানুষ কিন্তু উৎসাহিত হয়। আপনি ইন্টারন্যাশনাল পর্যায়ে আপনি দেখেন যখন বিশ্বকাপ ফুটবল হয় তখন যে গমগম অবস্থা, জায়গা দেওয়া যায় না। ক্রিকেট কয়টা দেশ খেলে, হাতে গোনা কয়টা দেশ, কিন্তু ফুটবল ছোটো বাচ্চা থেকে শুরু করে মনে হয় যে একটা জয় জয়কার একটা ব্যাপার। এই যে সামনে বিশ্বকাপ আসে দেখবেন সবার বাড়ি বাড়িতে ফ্ল্যাগগুলি উঠে যায়, সমর্থক যে যে দলের তাদের ফ্ল্যাগগুলি তাদের বাসায় উড়ায়। তো এই জিনিসগুলি দর্শকের ব্যাপারটা বড় কথা না, বড় কথা হচ্ছে সিস্টেমের ব্যাপার। আমি কোরিয়ায় দেখেছি প্রাইমারি স্কুলে তাইকোন্দো কম্পালসারি, আর্চারি কম্পালসারি, ছোট্ট সেই বাচ্চাগুলো তারা 13-14 বছরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যায়। ভাইরাস আমাদের এইখানে ওই সিস্টেম লসের কারণে আমাদের প্লেয়ারগুলো দেখা যায় আমরা ওই 18-20 বছরে যে কোনো ইভেন্ট শুরুই করি, তো সেই জায়গাতে একটা 18 বছরের মানুষ 30 বছরে তো বার্ধক্যে যায়, ওরা রিটায়ারমেন্টে চলে যায়, পাঁচবার বা তিনবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়, তারপরে কিন্তু আর খেলা ছেড়ে দেয় আর খেলে না। কিন্তু আমাদের এই 18-25 বছরে যে আমরা খেলা শুরু করি তাহলে হবে কীভাবে? বিশ্ববিদ্যালয় লেভেলগুলি তো আপনি আসেন, ওইখানেও তাই, বিশ্বতে ভর্তি হওয়ার পরে ফ্যাসিলিটিস যেহেতু অ্যাভেলেবেল থাকে তখন মাঠে তাও কেউ কেউ যাওয়ার প্রয়াস করে, ইচ্ছা পোষণ করে, সেই জায়গাতে প্লেয়ার আপনি তৈরি করতে পারবেন না। প্লেয়ারটা আপনাকে আসতে হবে ওই 5-6 প্রাইমারি লেভেল থেকে, ধাপে ধাপে প্রকৃতই যোগ্যতাটাকে মূল্যায়ন করে সঠিক প্লেয়ারকে যদি আপনি সঠিক জায়গায় বসান। একটা প্লেয়ার বহুত কষ্ট করে ধরেন যে ন্যাশনাল পর্যন্ত গেল, সে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু এই যে খেলোয়াড়দের যে কর্মকর্তাদের যে পার্সিয়ালিটির কারণে নিজস্ব চয়েজের জায়গা থেকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য সেই খেলোয়াড়টাকে তারা হারাইয়া দেওয়া হলো। যখন তারা হেরে যায় তখন কয়বার হারবে, একবার হারবে, দুইবার হারবে, তারপরে কিন্তু জানবেই যে আমি গেলেও তো হেরে যাবো, খেললেও হারবো, না খেললে তো আমার এই খেলা খেলে লাভ কী? আলটিমেট তারা কিন্তু এই খেলা থেকে চলে যায়। আমি তাইকোন্দোর উদাহরণ দিয়ে বলছি, এইখানে আমাদের সাব গেমসে 98 সালে প্রথম বাংলাদেশ অংশগ্রহণ করেছিল নেপালে, সেই জায়গাতে রাজশাহীর দুটো ছেলে ছিল, একটা নাদমুন রহমান সাগর আর একটা ছিল হোটেল ডালাসের ছেলে রাজীব, এ দুটো ছেলেদের মধ্যে দুইজন ব্রঞ্জ পদক পেয়েছিল। তারপরে কিন্তু ওদেরকে আর কখনোই নার্সিং করা হয় নাই, তারা একসময় আলটিমেট হারিয়ে গেছে, পরবর্তীতে দুটো মেয়ে আমাদের গোল্ড পেয়েছিল, যার বর্তমান প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা, তাদেরকে 5,00,000 টাকা করে আর্থিক অনুদান না উপহার দিয়েছিলেন, প্রাইজ মানি, যে বাংলাদেশের যারা গোল্ড পেয়েছে। এ বাচ্চাগুলো যেহেতু এর ভবিষ্যৎ শূন্য, এরকমের পার্সিয়ালিটি করা হয়, তারাও আস্তে আস্তে এই জায়গা থেকে সরে গেছে। এবং এখন যারা বাংলাদেশ ন্যাশনাল জাতীয় দলে আছে, আপনি যদি খোঁজ করে দেখবেন যে সেই জায়গাতে অনেক প্রতিভাবান প্লেয়ারগুলি এইভাবে যারা ঝরে যাচ্ছে আর পছন্দের মানুষকে পিক আপ করছে। প্রাইমারি স্কুল থেকে যারা মেয়েগুলো আমাদের আজকে ফুটবল খেলছে, এরা কিন্তু সিস্টেমে চলে এসছে বলে এই পার্সিয়ালিটিটা করার সুযোগ পায় না। কোনো সংস্থার তো প্লেয়ার না এই মেয়ে আমাদের বাচ্চাগুলো, তাই না? তারপরেও তারা আজকে চ্যাম্পিয়ন হচ্ছে বিদেশের মাটিতে যেয়ে। তো সেই জায়গা থেকে আমাদের এই ইন্ডিভিজুয়াল যে গেমস, বিশেষ করে তাইকোন্দো, দেখা যায় যে আর্মির সদস্যরাই চ্যাম্পিয়ন, এটা কমন প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওরাই চ্যাম্পিয়ন হবে, চ্যাম্পিয়ন রানার বলে। তো এইভাবে প্লেয়ারের মানগুলি নষ্ট হচ্ছে, এবং যদি এটাকে এখনও সরকার শক্ত হাতে দমন না করে, আপনি যে কথাটি বললেন যে দুর্নীতি দমন কমিশন অন্য জায়গায় এই নজরটা দিচ্ছে বা ধরছে, যার কারণে আমাদের কিন্তু অনেকটা আজকে খাবারের ভাজাল দেখেন যে ভ্রাম্যমাণ আদালত ধরছে বলে কিন্তু এই জিনিসগুলো আমরা জানতে পারছি যে আসলে আমরা কী খাচ্ছিলাম বা খাই। তো পানিশমেন্ট হওয়ার পর কিন্তু অনেকটা কমছে, তো আমাদের ভালো দৃষ্টান্ত সৃষ্টি হচ্ছে। ঠিক একইভাবে যদি দুর্নীতি দমন কমিশন, আজকে এখানে বড় রকমের দুর্নীতি হয় স্পোর্টসে, এবং যেই মানুষগুলি আসলে মানে স্পোর্টস সম্পর্কে তাদের মিনিমাম ধারণা নাই, তারা এই জায়গাগুলি দখল করে আছে বলেই তাদের আগ্রহের কম, আগ্রহ নাই, তারা এই খেলাধুলার সম্পর্কে তাদের বিন্দুমাত্র মানে অভিজ্ঞতা তো প্রশ্নই ওঠে না, আন্তরিকতারও ঘাটতি আছে বলে এই অবস্থা। আমরা বিদেশে গেলে দেখেছি যে ওরা স্পোর্টসটাকে গুরুত্ব দেয়, কেন দেয়,
ফিজিক্যাল এডুকেশনকে ওরা মানে প্রচণ্ড সম্মান করে যারা ফিজিক্যাল থেকে পাশ করে। আমাদের দেশে ফিজিক্যাল এডুকেশন থেকে পাশ করা মানে মনে করে ফিজিক্যাল ল্যাব, মানে এরা প্যারেড পিটির মাস্টার, প্যারেড পিটি ছাড়া এদের কোনো কাম নাই, স্কুলে পিটি মাস্টার বলে পরিচিত। কিন্তু বিদেশে কিন্তু তা নয়। এদের বক্তব্যটা হচ্ছে যে শারীরিকভাবে যদি কেউ শক্তিশালী হয়, সে জাতির জন্য দেশের জন্য পরিশ্রম করার ক্ষমতা রাখে, সুস্থ দেহে সুস্থ মন, যে সুস্থ তার ভালো চিন্তা করার ক্ষমতা থাকে, যে কারণে ওরা কিন্তু এই স্পোর্টসটাকে প্রায়োরিটি দেয়। ওরা সারাদিন আমি দেখেছি ইউনিভার্সিটিতে ক্লাস করে, আবার সন্ধ্যার পরে রাত্রেবেলা ফ্লাড লাইট জ্বালিয়ে মাস্টাররা পর্যন্ত ছাত্রদের সাথে ফুটবল খেলে বা বাস্কেট খেলে। আর একটা বিষয় নিয়ে আলোকপাত করবো, যে জায়গায় রাজশাহী অঞ্চলে মাদকের সমস্যাটা একটা ভয়ঙ্কর সমস্যা হিসেবে আত্মপ্রকাশ করেছে, এবং মাদকের বিরুদ্ধে যেটা জনসচেতনতার কথা বলা এবং সচেতন উদ্যোগের ক্ষেত্রে একটি সহায়ক এবং শক্তিশালী ভূমিকা রাখতে পারে ক্রিয়াঙ্গন, এবং ক্রিয়াঙ্গনের জাগরণের ক্ষেত্রে যে ভূমিকা জেলা এবং বিভাগীয় ক্রিয়া সংস্থা, এই জায়গায় উত্তরবঙ্গ বা রাজশাহী অঞ্চলে যে মাদকের সমস্যা আছে তার নিরসনে এই ক্রিয়াঙ্গনের জাগরণ ছাড়া কীভাবে করে সম্ভব হবে বলে মনে করছেন না? এই একটা দিকের প্রতি কোনো নজর দিয়ে যে এইভাবে করে মাদক নির্মূলের জন্য যে ধরনের অভিযান বা যে ধরনের শক্ত মনোভাব দেখা যাচ্ছে, তা কতটুকু সফলভাবে সম্ভব, মানে সফলতা নিয়ে আসা সম্ভব হবে? যেখানে বললেন যে আজকে সব বিভিন্ন হোটেলগুলোর খাবার মানগুলো চেক করা হচ্ছে বলে ভ্রাম্যমাণ আদালত যেটা করছে, ম্যাজিস্ট্রেট হচ্ছে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে হানা দিচ্ছে এবং তারা সেখানে দেখার চেষ্টা করছে যে আসলে দুর্নীতি কীভাবে হচ্ছে। তো আসলে আমাদের স্পোর্টসের ভিতরে এতই একটা মানে দুর্নীতি যা ছাইয়ে গেছে, তো আমরা খুবই আশা করতে পারি একটা বিষয়ে যে অন্তত পক্ষে যেখান থেকে খেলাধুলার সৃষ্টি, খেলোয়াড় সৃষ্টি হবে বা মাঠে খেলা গড়াবে, কারা গড়াবে এই জিনিসটা আমরা দুদকের কাছে আমারও ব্যক্তিগত একটা মানে দাবি যে তারা এই জায়গাতে যেন টাকা পয়সা যে লুটপাট করে খায় এটা তদন্ত হওয়া উচিত। এবং আমাদের প্রত্যেকটা মাঠ আছে বন্ধ হয়ে গেছে, কেন মাঠ বন্ধ হবে? আজকে যদি মাঠে আপনি খেলা করাবে কি, আপনাকে প্রথমে জানতে হবে খেলাটা করাবে কি। রাজশাহী ফুটবল বা রাজশাহী স্পোর্টসের দায়িত্বে কারা? রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা নামে একটা সংস্থা আছে, ওনাদেরই কিন্তু দায়িত্ব যে এই খেলাটা আমাকে সারা রাজশাহীতে ছড়িয়ে রাখতে হবে এবং সব মাঠগুলোকে ওপেন করতে হবে। আর কি স্টেডিয়ামের মেন গেটে তালা মারা থাকে, আপনি না আপনি মাঠের ভিতরে ঢুকতে পারবেন না। আপনি যদি মাঠের যদি দর্শক ছেলেকে নিয়ে যেতে চান, আমি ব্যক্তিগতভাবে আমি মাঠে ঢোকার চেষ্টা করেছি, আমাকে মাঠে ঢুকে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? আমি ওই ছেলেগুলো আমার সব ঝরে গেছে, আজকে 20টা ছেলেকে আমি নিয়ে আমি 12 বছর ছেলেদেরকে আমি নিয়ে প্র্যাকটিস করতে গেলাম, কিন্তু আমার প্র্যাকটিস দেওয়া হলো না, বললো কি যে না এই মাঠে প্র্যাকটিস করা যাবে না। তো আমার কাছে কথা হলো যারা স্পোর্টসকে ভালোবাসে, স্পোর্টসকে যারা ভালোবাসছে, প্রকৃত যারা স্পোর্টসম্যান আছে বা প্রকৃত শিক্ষক যারা আছে, তাদেরকে আপনারা এই দায়িত্বটুকু দিতে বলেন। দেখেন এই মাদকে যাবে না, তারা মাঠে আসবে, কিন্তু আমরা করি কি, এই যে দেখা যায় যে একটা মাঠে আমাদের যেমন রাজশাহীর চণ্ডীপুর প্রেস ক্লাবের মাঠে কথা বলি, যে এই মাঠে একটা টুর্নামেন্ট হয়, পাঁগুলি খেলা হয় রাত্রে, দেখা যায় যে রাজশাহী শহরে না হলেও 50টা টিম খেলে, তাহলে 50টা জায়গায় 50-10-500 ছেলে কিন্তু ইনভলভ থাকে। তাহলে এরকমভাবে আপনারা জেলা ক্রীড়া সংস্থার যারা দায়িত্ব আছেন শিক্ষকদের, তাদেরকে আপনারা এই কথাগুলো একটু বলেন যে তারা যদি মাঠগুলো ওপেন করে দেয় এবং খেলা যদি চালু করে দেয়, তাহলে এই মাদক থেকে অনেক ছেলে দূরে চলে যাবে। তখন তারা নিজস্ব পাড়ার একটা টিম, যেমন আমাদের আগে ওয়ার্ড কাউন্সিলর কাপ খেলা হতো ফুটবল, সেখানে দেখা গেছে যে টিমের দায়িত্বে থাকতো কারা, ইয়াং জেনারেশনটা, ওরা এই সময়টুকু পার করতে যায়, তারা কিন্তু নেশার ভিতরে আর আসক্ত হওয়ার চান্সই নাই। তো আমি অনুরোধ করি যে আমাদের রাজশাহীতে কিন্তু এই ধরনের সিস্টেম যদি চালু হয়, তাহলে আমরা আশা করতে পারি যে সবাই কিন্তু আমরা মাঠ নিতে হবে। আগে আমাদের দেখেন রাজশাহী শহরে কত মাঠ ছিল, কত মাঠ ওপেন ছিল, এই ওপেনটা করেছে কে? আগে হয় কোনো ক্রীড়া শিক্ষক, যেমন আমাদের বিখ্যাত আমাদের রাজশাহীরই ছিলেন রহমত শাহ, আমাদের সাত্তার শাহ, আমাদের বালি শাহ, এরা 3 এলাকায় বসবাস করতে এবং 3 এলাকা থেকে দেখেন আজকে সমস্ত মাঠে তারা ক্রীড়া তৈরি করছে। আজকে কোথায় গেল? আজকে একটা ফিজিক্যাল টিচারকে বা একটা ক্রীড়া শিক্ষককে কোনো মাঠে তাদেরকে যাওয়ার সুযোগ করে দেয় না, দিবে কে? হয় আপনাকে সেই সুযোগটা তৈরি করতে হবে আমাদের স্পোর্টসেরই যারা আমাদের মালিক আছেন, স্পোর্টসের যারা লিড দিচ্ছেন, তাদের কাছে অনুরোধ করি আমরা যে আপনারা মাঠগুলো ওপেন করে দেন, এই মাদক থেকে আমাদের অনেক ছেলে দূরে চলে আসবে। ধন্যবাদ। আমাদের সময় ধরতে আমাদের মাঝে ছিলেন মাহমুদ আলম বাবু, কোচ বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ছিলেন
কামরুজ্জামান চঞ্চল, সাবেক কোচ, তাইকন্দো জাতীয় দল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমাদের ক্রীড়াঙ্গনের বিভিন্ন দিক নিয়ে কথা বললেন, ফুটবলের এবং তাইকন্দের যে ধরনের সম্ভাবনা আছে, যে ধরনের নিঃস্বার্থভাবে যে আমাদের খেলারকে এমন একটি জায়গা যেখানে সবাই এই একটা দৃষ্টিনন্দন খেলা বা নৈপুণ্য খেলা নৈপুণ্য সৃষ্টি করবে এমন ধরনের খেলোয়াড় তারা চান, এবং সেভাবে করে বেসরকারি উদ্যোগে বিভিন্ন খেলোয়াড় তৈরি হচ্ছে, বিশেষ করে মহিলা টিমের যেটা আত্মপ্রকাশ এক ধরনের বেসরকারি উদ্যোগে, এবং তাইকন্দের দিকে মানুষ যেভাবে করে ঝুঁকছে, এবং যেখানে জাতীয়ভাবে যে ধরনের সহায়তাটা দেওয়া দরকার সেই সহায়তা দিতে যখন ব্যর্থ হচ্ছে, তখন বেসরকারি উদ্যোগে তারা নিজের অবস্থান তৈরি করে ফেলেছে। আগামী দিনে যদি আমাদের যে ধরনের জাতীয় যে বিভাগীয় সংস্থাগুলো আছে, জেলা সংস্থাগুলো আছে বা জাতীয় যে ব্যবস্থাগুলো আছে, সেই ব্যবস্থাগুলো যদি ব্যর্থ হয়, তাহলে বেসরকারি উদ্যোগ ছাড়া আমাদের ক্রীড়াঙ্গনের জন্য বিকল্প কোনো ব্যবস্থা থাকবে না। ক্রীড়াঙ্গন তার প্রয়োজনীয়তা, তার দাবি সবসময়ই তার প্রয়োজনীয়তা দাবি এবং গুরুত্ব সমাজ আত্মপ্রকাশ করেছে, তার প্রয়োজনীয়তার প্রতি মানুষ শ্রদ্ধা রেখেছে, আজকের দিনও মানুষ শ্রদ্ধা রাখে, এবং ক্রীড়াঙ্গন এবং খেলার প্রতি মানুষ ঝুঁকছে। এক সময় যেভাবে করে তাদের শিশুটাকে বইয়ের তারা বোঝা চাপিয়ে দিত, সেই বোঝা থেকে মুক্ত করে তাদেরকে স্বাবলম্বী শক্ত করতে, স্বাবলম্বী করতে তাদেরকে খেলার মাঠে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমাদের অভিভাবকদের ভিতরে সেই সচেতনতা তৈরি হয়েছে, আমাদের সরকারি পর্যায়ে সচেতনতার জায়গা আছে, কিন্তু যারা মূল দায়িত্বে আছে তাদের এক ধরনের অবহেলা, এক ধরনের অনাদরে আমাদের ক্রীড়াঙ্গনটা সেইভাবে যে জোয়ারটা আসার কথা ছিল সব জায়গায় যেভাবে করে উন্নয়নের আমরা ধারা দেখতে পাচ্ছি, ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে অনেকাংশে এই জায়গাটা নির্মাণ হয়ে ওঠে। সেই ধারা থেকে বেরিয়ে এসে আগামী দিনে আমাদের ক্রীড়াঙ্গন যেভাবে করে ক্রিকেট এবং আমাদের মহিলা ফুটবল টিম বাংলাদেশকে বিশ্বব্যাপী পরিচয় দিয়েছে, তেমন করে বাংলাদেশের প্রতিটি খেলা আমাদেরকে বিশ্বের বুকে আমাদের বিভিন্ন ভিন্ন মর্যাদায় নিয়ে যাবে, বাংলাদেশের মর্যাদাকে উন্নত করবে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। সব ভালো থাকবেন, শুভরাত্রি।